করোনা সংক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে দার্জিলিং ও শিলিগুড়ি সংলগ্ন এলাকায়। সেই কারণে যেসব জায়গায় সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে সেই সব জায়গায় আজ থেকে আগামী 7 দিন কড়া লকডাউনের কথা ঘোষণা করল রাজ্য সরকার। প্রসঙ্গত, দার্জিলিং এ বেড়ে চড়া করোনা আক্রান্তের সংখ্যা মাথায় রেখে আগে থেকেই শিলিগুড়ি 9টি ওয়ার্ডে লকডাউন ঘোষণা করেছিল সরকার। সম্প্রতি জেলা প্রশাসনের একটি বৈঠকে ঠিক হয় শিলিগুড়ির মোট 47টি ওয়ার্ডে সম্পূর্ণ লকডাউন করা হবে। সকাল 9টা থেকে শুরু হবে এই লকডাউন। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।